তো বেসিক্যালি বাড়ির সামনে এইটা হচ্ছে দুটো দরজা রয়েছে, দরজার যে কাঠামো সেগুলো অনেকদিন আগেই নষ্ট হয়ে গেছে বা বলা যায় না, হয়তো কেউ চুরি করে নিয়ে চলে যেতে পারে। গাছে পুরো এমনিভাবে বাড়িটাকে যেন আঁকড়ে ধরেছে। তো আমরা একটু ভেতরে গিয়ে দেখবো কোনো ঘোস্ট অ্যাক্টিভিটি বা কোনো ভয়ানক কিছু ঘটে কি না। জায়গা কিন্তু খুবই নিস্তব্ধ। এইখানে একটা জিনিস রয়েছে, এটা মনে হচ্ছে কিছু কোনো সাবানের কোনো টুকরো। কেউ থাকে মনে হয় এখানে, এই ভূতবাড়িতে কেউ থাকে নিশ্চয়ই, কারণ এখানে রয়েছে অনেক কিছু এই টাইপের কিছু জিনিস রয়েছে। মশা কামড়াচ্ছে প্রচুর, যেখানে ছিল সেখানে রেখে দিই। তো এইখানে বিভিন্ন জুতো পড়ে রয়েছে, ময়লা আবর্জনা। ওপরের কন্ডিশনটা একবার দেখুন, আশেপাশে কিন্তু কেউ হাঁটা চলার আওয়াজ পাচ্ছি, ভালো করে আপনারা শুনুন। মনে হচ্ছে যেন কেউ হাঁটা চলা করছে, কেউ থাকে এখানে। দেখি এই পাশটা, মাথার ওপরে ছাদ যখন তখন ভেঙে পড়ে যেতে পারে, মাকড়সার জালে ভর্তি। কিসের আওয়াজ হচ্ছে আশেপাশে? লোক তো নেই, আওয়াজ করছে কে? প্রচুর পরিমাণে দুধের প্লাস্টিক পড়ে আছে। এখানে একটা অ্যাটাচি বাক্স রয়েছে, আপনারা একটু আসুন, অ্যাটাচিটা এবার খুলবো, দেখা যাক কিছু সোনা গয়না পাওয়া যায় কিনা। এই ভূতের বাড়িতে অ্যাটাচি দেখুন, দিব্যি একটা ছোট্ট একটা বক্স রয়েছে। তাহলে এবার আমি বক্সটা খুলি, তো এই দেখুন বক্সের অবস্থা, কিছুই নেই, শুধু শুধু বক্সটা। কলকাতার মধ্যে এরকম অনেক কিছু হন্টেড প্লেস আছে, কিন্তু বাইরে হাঁটা চলার আওয়াজ পুরো স্পষ্ট হয়ে যাচ্ছে, কেউ হাঁটছে বাইরের পুরো আশেপাশে। এবার আমরা দেখবো বাড়ির আশেপাশেটা, মানে পাশে কী আছে বা কেমন জায়গাটা। আসুন দেখি, এদিক থেকে একটা বেরোবার রাস্তা আছে। সম্ভবত এর উপর থেকে ইস, জায়গাটা তো সত্যিকারের খুবই নোংরা। ততক্ষণ আমরা একটা হন্টেড বাড়ির ভেতরে ঢুকেছিলাম, তো বাড়ি থেকে এইখান থেকে একটা বেরিয়ে যাওয়ার রাস্তা রয়েছে। তো এই রাস্তা থেকে বাড়িটা একবার দেখুন, মেন রাস্তা থেকে কেমন লাগছে বাড়িটা। এটা কোনো বাড়ি বলে যে মনে হচ্ছে না, কিন্তু এই সব পাতার আড়ালে বা পাতার পেছনে একটা বাড়ি রয়েছে, যেটা হচ্ছে ভুতুরো বাড়ি। পুরো আশেপাশে এলিয়ে সবাই বলে জায়গাটায় ভূত আছে, জায়গাটা যাওয়া ঠিক না, কিন্তু আজকে আমরা মানে রিক্স নিয়ে বাড়িটার ভেতরে দেখালাম। কিন্তু প্রবলেম একটা মনে হচ্ছে, আশেপাশে বাড়ির হাঁটা চলার আওয়াজ পুরো স্পষ্ট পেয়েছি দুবার, আপনারাও সেটা শুনতে হয়তো পেলেন। দেখি এই পাশটা কী আছে, জায়গাটা দেখুন, কোনো যুগে কারখানা হয়তো ছিল, এখন সব কারখানার বর্জ্য পদার্থ পড়ে আছে। এইখান থেকে কি লোক চলাফেরা করে এখনো? সামনে একটা কি বাক্সর মতো ঘর আছে, এবারে ঘরটা কি আছে ঠিক বোঝা যাচ্ছে না। তো আসুন দেখি আমরা ওখানে কিছু আছে নাকি, ভুতুরে প্লেস। ময়লা আবর্জনা ভর্তি হয়ে রয়েছে। ওয়াও, এখানে ভালো সোলা পড়ে আছে অনেক। তো হন্টেড প্লেসের ভেতরে এইরকম কিছু থার্মোকল দেখছি, দেখুন এখানে অজস্র থার্মোকল রয়েছে, হয়তো কোনো কাজে ব্যবহার করা হয়েছিল বা এখনও ফ্রেশ, নতুন মনে হচ্ছে এগুলো সব।
তো এই সব বজ্র পদার্থ রয়েছে। তো অ্যাকচুয়ালি এই রুমটা দেখতে আসলাম আমরা, এইদিকে আছে ছিটকানিটা। তো এই যে ছোট বাড়ির গেটটা, এটা কোনো কিসের আছে দেখছি একবার খুলে। ছেঁড়া কম্বল পড়ে আছে, আর কিচ্ছু নেই, দেখে নিন। বা এখানে মানুষকে যদি কেউ মেরে ফেলে কোনো খুঁজি পাবে না। তো বন্ধ করে দিলাম, আর একটু যাবো ওই পাশটা, এটা অনেক বড় এরিয়া। তো আমরা আজকে পুরো জায়গাটা ঘুরবো, ঘুরে দেখবো কী 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 পাওয়া যায়। তো এইখানে একটা জিনিস পাওয়া গেল দেখুন, দেখি তো এটা আবার আলাদা একটা পার্ট ওই রাস্তাটারই। তো এইখানে রেলিং দিয়ে ভেতরে কিছু আলাদা এরিয়া আছে, ঠিক আছে। তো আমরা সেখানটাও যাব, দেখা যাক কী হয়। তো ফ্লোরটা এখানে আলাদা, ওখানে মাটির ফ্লোর ছিল, মাটির রাস্তা ছিল। তো এইখান থেকে রাস্তাটা পাকা হয়ে গেছে আস্তে আস্তে, দেখা যাক কী আছে। ও এইটা হচ্ছে পেছন সাইডটা, এইখান থেকে একটা নতুন বিল্ডিং বাড়ির ইয়ে দেখা যাচ্ছে। সেখানে একটা অন্য প্রজেক্টের এরিয়া পড়ে যাচ্ছে। তো এখানে রাস্তাটা শেষ, তো আমরা আর বেশি ভেতরে যাবো না, এবার আমরা বেরিয়ে যাবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ। তো এইরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। আর হ্যাঁ, যদি হন্টেড ভিডিও, হন্টেড প্লেসের ভিডিও যদি তোমাদের ভালো লাগে, তো আমার ডিসক্রিপশন বক্সে আরও হন্টেড প্লেসের ভিডিও রয়েছে, লালকুটির মতো ভিডিও রয়েছে, তারপর বাড়াইপুরের রাজবাড়ির মতো ভিডিও রয়েছে, পুরনো বাড়ি, পরিত্যক্ত বাড়ির মতো ভিডিও রয়েছে, এরকম হন্টেড প্লেসের ভিডিও, মানে এগুলো সব ভুতুরে প্লেস। তো এইরকম জায়গার ভিডিও রয়েছে আমার ডিসক্রিপশন বক্সে, তো তোমরা চাইলে চেক করতে পারো, ওই ভিডিওগুলো দেখো, ঠিক আছে। আর চ্যানেলটা নতুন, চ্যানেলটাকে সাপোর্ট করো, ঠিক আছে। পরে আরও নতুন নতুন জায়গার ভিডিও আমি এই চ্যানেলে পোস্ট করবো, ঠিক আছে। তো আশা করছি ভিডিও তোমাদের খুব ভালো লেগেছে, ফিলিংস তোমরা আমার সঙ্গে শেয়ার করতে চাইলে শেয়ার করতে পারো। যদি এখানে এসে দেখতে চাও আমি অ্যাড্রেস দিয়ে দেবো, তোমরা মানে চলে আসতে পারো, এসেও দেখতে পারো, ঠিক আছে। তো মাঝে মাঝে আমি হন্টেড ভিডিও বানাই, সবসময় আমি লোকেশান খুঁজি, কিন্তু খুব একটা টাইম হয় না, বা খুব সবসময় পাওয়াও যায় না, খুব রেয়ার জায়গায়, আর হলেও অনেকটা দূরে হয়, যাওয়াও ডিফিকাল্ট হয়ে যায়। তো আমি ধীরে সুস্থে ভিডিওগুলো বানাচ্ছি, তোমরা ভিডিওগুলো দেখবে, তো দেখে তোমাদের ফিলিংস কেমন লাগছে শেয়ার করবে। তো আরও যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, ঠিক আছে। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ, পরে দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য বাই, শুকরিয়া, থ্যাংক ইউ, জয় হিন্দ, সবাই ভালো থাকবেন।